ভারতবর্ষের সবথেকে দামি বাড়ি কার কার রয়েছে, এরকম 10 জন ব্যক্তি রয়েছে যাদের সবথেকে দামি বাড়ির নাম এবং কোন কোন ব্যক্তির সবথেকে দামি বাড়ি এই ভারতবর্ষে রয়েছে তা নিয়ে তোমার সামনে চলে এসেছি আমি তোমার বন্ধু রাজকুমার। চলো ভিডিওটি শুরু করা যাক। তুমি কি জানো বিজয় মাল্যর বাড়ির দাম কত? তুমি কি জানো অমিতাভ বচ্চনের বাড়ির দাম কত? আর সবথেকে দামি বাড়ি কার এই ভারতবর্ষের মধ্যে? কিংবা অনিল আম্বানির বাড়ির দাম বেশি না মুকেশ আম্বানির বাড়ির দাম বেশি? চলো এই সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে চলে এসেছি আমি তোমার কাছে তোমার বন্ধু রাজকুমার। ভিডিওটি শুরু করা যাক। কিং ফিশারের মালিক বিজয় মাল্য নামটা মনে পড়ছে? কিছুদিন আগে মানি লন্ডারিংয়ে এই দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, একজন মানি লন্ডারিং কেসে যুক্ত হওয়া সেই ব্যক্তি বিজয় মালিয়া বা বিজয় মাল্য, কিং ফিশার কোম্পানির মালিক। এই বিজয় মালিয়ার বাড়ি সবথেকে দামি বাড়ির মধ্যে একটি, দাম 100 কোটি টাকা। বাড়িটির নাম হোয়াইট হাউস ইন দ্য স্কাই। 35 তলা এই বাড়িটির 40,000 বর্গফুট এলাকা জুড়ে তৈরি। বাড়িটি যথেষ্ট বিলাসবহুল এবং অর্থনৈতিক দিক দিয়ে এটি 10 নম্বর পজিশনে রয়েছে। চলো 9 নম্বর বাড়িটির কথা জেনে নিই। কারি বাড়ি? বলিউডের বিগ বি, নাম সবাই জানো অমিতাভ বচ্চন, তার বাড়ির নাম হচ্ছে জলসা। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত এই বাড়িটি 9 নম্বর পজিশনে রয়েছে। বাড়িটির বর্তমান মূল্য 120 কোটি টাকা, ভারতীয় মূল্যে 120 কোটি টাকা। বাড়িটি দ্বিতীয় তলে, মানে দোতলা বাড়ি। বাড়িটি টোটাল 10,123 বর্গফুট। এই সুন্দর বাড়িটি অমিতাভ বচ্চন এখনও বসবাস করেন। এসআর গ্রুপের কর্ণধার রুইয়া ভাইয়েদের বাড়ি দিল্লিতে 2.5 একর জায়গার ওপর তৈরি। বাড়িটির নাম রুইয়া ভাইয়েদের বাড়ি। এই বিলাসবহুল বিশাল বাড়িটি 120 কোটি টাকা মূল্য দিয়ে তৈরি করা হয়েছে। বর্তমানে এর মূল্য 120 কোটি টাকা, ভারতীয় মূল্যে। মুম্বাইয়ের কোলাবায় অবস্থিত ঝকঝকে সুন্দর একটি বাড়ি যার মূল্য 120 কোটি টাকা, ভারতীয় মূল্যে। এই বাড়িটি আর কারো নয়, রতন টাটার, অর্থাৎ টাটা গ্রুপের কর্ণধার রতন টাটার বাড়িটি এটি। এই বাড়িটি 120 বর্গফুট এলাকা জুড়ে তৈরি করা হয়েছে। দিল্লির ফিলিলুটিয়ান্স বাংলোজনে 3 একর জায়গা জুড়ে অবস্থিত বিশাল বাংলো বাড়ি, সেটি আর কারো নয়, সেটি হলো জিন্দাল গোষ্ঠীর। এটিকে জিন্দাল বাড়িও বলা হয়। বিখ্যাত জিন্দাল গোষ্ঠীর কর্ণধার এবং রাজনৈতিক ব্যক্তিত্ব নবীন জিন্দালের বাড়ি হলো এই বাড়িটি। এটিকে আমরা ষষ্ঠ স্থানে রেখেছি। এই বাড়িটি খুবই ব্যয়বহুল এলাকার মধ্যে অবস্থিত, এখানকার জমির মূল্য অনেক বেশি। এই বাড়িটির বর্তমান মূল্য 150 কোটি টাকা ইন্ডিয়ান রুপিস অনুযায়ী। তাহলে বুঝতেই পারছো এটি এত বিলাসবহুল এবং এত দাম কেন। চলো 5 নম্বরে আমরা চলে যাই। বাড়ির নাম হচ্ছে, অথচ কিং খানের নাম থাকবে না তা হয়? ইয়েস, কিং খানের স্বপ্নের বাড়ি মান্নাত আমাদের লিস্টের 5ম স্থানে রয়েছে। 6 তলার এই বাড়িটির আনুমানিক মূল্য বর্তমানে ভারতীয় মূল্যে 200 কোটি টাকা। শাহরুখ খানের স্ত্রী গৌরী খান নিজে দাঁড়িয়ে থেকে এর ইন্টেরিয়র ডেকোরেশন করেছিলেন। এখানে আর্টিস্ট এম এফ হোসেনের অনেক দামি দামি পেন্টিং সহ বিভিন্ন শিল্প কারুকার্য এখানে রয়েছে। 6 তলার এই বাংলোটিতে রয়েছে একাধিক বেডরুম, ড্রয়িং রুম, লাইব্রেরি, জিম এবং ব্যক্তিগত পার্কিং। মুম্বাইয়ের মালাবার হিলে জাতীয় হাউস ভারতবর্ষের 4র্থ বিরাটবহুল বাড়ির মধ্যে একটি। বর্তমানে এই বাড়িটির মূল্য 450 কোটি টাকা, ভারতীয় মূল্যে। কে এম বিল্লা, অর্থাৎ বিল্লা গ্রুপের কর্ণধারের মালিক এই বাড়িটিতে থাকেন। এই বাড়িটি অত্যন্ত বিলাসবহুল। এখানে 20টি বিলাসবহুল রুম সহ রয়েছে অন্যান্য অনেক কিছু সুবিধা। এই বাড়িটির চারিদিকে সবুজ বাগান দ্বারা ঘেরা রয়েছে এবং ভেতরে রয়েছে একটি পুকুর। খুব সুন্দর এবং সুসজ্জিত এই বাড়িটির সামনে রয়েছে একটি সুন্দর আঙিনা, যা এখানে যারা প্রবেশ করে এবং মালিক সবার মনকে ভরিয়ে দেয়। মুম্বাইয়ের বিখ্যাত পলিহিল এলাকায় আম্বানি গ্রুপের অপর এক ভাই অনিল আম্বানির বাড়ি বিলাসবহুল এবং দামের দিক থেকে 3 নম্বর স্থানে রয়েছে। 17 তলার এই বাড়িটি 16,000 বর্গফুট জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। এই বাড়িতে অডিটোরিয়াম, ডাইনিং রুম, লাইব্রেরি, পার্কিং সহ সমস্ত কিছু ফেসিলিটিস এখানে রয়েছে। এই বাড়িটির মূল্য 5,000 কোটি টাকা, ভারতীয় মূল্যে। মুম্বাইয়ের আল্টামাউন স্ট্রিটে অবস্থিত গৌতম সিনহার বাড়ি আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে রয়েছে। 6,500 কোটি টাকা ভারতীয় মূল্যে এই বাড়িটির
বর্তমান মূল্য। 30 তালার এই বাড়িটিতে আধুনিক সাজ সরঞ্জামের যা কিছু বা বিলাসবহুলে যা কিছু হয় সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। যেমন সুইমিং পুল রয়েছে, স্পা রয়েছে, জিম সেন্টার রয়েছে, এছাড়াও রয়েছে আবাসিকদের জন্য আলাদা করে ফ্লোর। শুধু তাই নয়, প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা ফ্লোর রয়েছে এই বাড়িটির মধ্যে। গাড়ি পার্কিং থেকে শুরু করে সমস্ত কিছুই প্রত্যেকটি সদস্যের জন্য আলাদা আলাদা করে তৈরি। ভারতের ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানির বাড়ি আল্টামাউন্ট সিটি অবস্থিত, যা ভারতের বিলাসবহুল বাড়ির প্রথম নম্বরে রয়েছে। 27 তালার এই বাড়িটি আল্ট্রা মডার্ন পদ্ধতিতে তৈরি। এখানে সমস্ত কিছু সুযোগ সুবিধা বর্তমান। 150 একর জায়গার ওপর তৈরি এই বাড়ি 27 তালা হলেও প্রত্যেক ফ্লোরে আধুনিকত্বের ছোঁয়া রয়েছে। এখানে রয়েছে সুইমিং পুল, 3টি হেলিপ্যাড, কার পার্কিং, স্পা সেন্টার, জিম সেন্টার থেকে শুরু করে সমস্ত কিছু অত্যাধুনিক সরঞ্জাম এবং অত্যাধুনিক বিলাসবহুলের সরঞ্জাম। এই বাড়িটির বর্তমান মূল্য 6,000 থেকে 12,000 কোটি টাকা ভারতীয় মূল্যে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম 10 জন বিখ্যাত ব্যক্তির সব থেকে বিলাসবহুল বাড়ি সম্পর্কে। এরকম আরও অজানা তথ্য নিয়ে আমি তোমার সামনে সপ্তাহে 3 দিন সোমবার, বুধবার এবং শুক্রবার উপস্থিত হচ্ছি, তোমার বন্ধু রাজকুমার। যদি তোমার অজানা ফ্যাক্ট সম্পর্কে ভালো লাগে, অজানা তথ্য সম্পর্কে জানার ইচ্ছে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করবো অবশ্যই। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আমি রাজকুমার, আমার তরফ থেকে এবং অজানা জগতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।